নির্দিষ্ট একটি গাছের বীজ হল রুদ্রাক্ষ। পাহাড়ের একটি উচ্চতায় এই গাছ দেখা যায়। হিমালয়ের কোলে রুদ্রাক্ষ গাছ দেখা গেলেও দুর্ভাগ্যজনকভাবে এই গাছের কাঠ দিয়ে একটা সময় রেলের স্লিপার তৈরি হতো, তাই প্রচুর পরিমাণে রুদ্রাক্ষ গাছ কেটে ফেলায় ভারতে এই গাছের সংখ্যা কিন্তু কমে এসেছে। নেপাল, মায়ানমার, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ায় রুদ্রাক্ষ গাছ হয়। দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বতমালাতেও রুদ্রাক্ষ গাছ দেখা গেলেও হিমালয়ের কোলে যে রুদ্রাক্ষ হয় তার গুণমান অনেক বেশি ভালো। রুদ্রাক্ষ শব্দটি সংস্কৃত শব্দ, যার অর্থ হচ্ছে রুদ্রদেবের চক্ষু। পুরাণে আছে, ব্রহ্মা কল্পারম্ভে সৃষ্টি চিন্তায় মগ্ন ছিলেন, এমন সময় এক বালক মূর্তি তার কপাল থেকে আবির্ভূত হয়ে কাঁদতে কাঁদতে ইতস্তত ভ্রম করতে লাগলেন। ব্রহ্মা তাকে রুদ্র নামে অবহিত করে কাঁদতে বারণ করলেন এবং তাকে রুদ্র, ভব, সর্ধ, ঈশান, পশুপতি, ভীম, উগ্র ও মহাদেব ইত্যাদি আটটি নামে ডাকতে লাগলেন। ইনি একাদশ মূর্তিতে একাদশ রুদ্র নামে প্রসিদ্ধ। এই একাদশ রুদ্র হচ্ছেন অজ, একপাদ, অহিরধু, পিনাকী, অপরাজিত, ত্র্যম্বক, মহেশ্বর, বৃষাকপি, শম্ভু, হর এবং ঈশ্বর। শিবের সংহার মূর্তিকে রুদ্র বলে। পুরাণে আছে, ত্রিপুরাসুরের বধের পর শিবের চোখ থেকে জল পড়েছিল, ওই অশ্রুবিন্দু থেকেই এই রুদ্রাক্ষ গাছ ও ফলের উৎপত্তি। সাধারণত রুদ্রাক্ষের মালা গেঁথে গলায় পরা হয়, 108টি রুদ্রাক্ষ দিয়ে মালাটি গাঁথা হয়। একটি রুদ্রাক্ষকে লকেট হিসাবে রেখেও অনেক মালা গাঁথা হয়। একটি করে রুদ্রাক্ষ দিয়ে মালা গাঁথাই নিয়ম। এই অতিরিক্ত রুদ্রাক্ষটিকে বলে বিন্দু। রুদ্রাক্ষের মালায় বিন্দু থাকা অবশ্যই দরকার, না হলে রুদ্রাক্ষ থেকে নির্গত শক্তি বৃত্তাকারে ঘুরতে থাকবে এবং যে ব্যক্তি ওই মালা পরেছেন তার মধ্যে এক ধরনের আলস্য দেখা দিতে পারে। একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য কম করে 84টি রুদ্রাক্ষ ও একটি বিন্দু লাগবেই। রুদ্রাক্ষের মালা সুতো বা রেশম দিয়ে বাঁধা উচিত। বেশি টাইট করে রুদ্রাক্ষের মালা গাঁথা ঠিক নয়, এতে রুদ্রাক্ষের ভেতরে ফাটল ধরতে পারে। রুদ্রাক্ষের মালা সব সময় পরে থাকা যায়, শুধু গরম জলে এবং কেমিক্যালযুক্ত সাবান দিয়ে স্নান করার সময় এই মালা কিন্তু খুলে রাখা উচিত। রুদ্রাক্ষ চারটি রঙে পাওয়া যায়, শ্বেতবর্ণ, রক্তবর্ণ, পীত বা হলুদ বর্ণ এবং কালো বা শ্যামবর্ণ। বলা হয় যে এই সাদা বর্ণের বা সাদা রঙের রুদ্রাক্ষ ব্রাহ্মণরা ধারণ করেন, রক্ত বা লাল আভাযুক্ত রুদ্রাক্ষ ক্ষত্রিয়রা ধারণ করেন, পীত বা হলুদ আভাযুক্ত রুদ্রাক্ষ বৈশ্যরা ধারণ করেন, আর শ্যাম বা কালো রঙের আভাযুক্ত রুদ্রাক্ষ শূদ্র জাতির লোকেরা পরবেন। রুদ্রাক্ষের মালা সবাই পরতে পারেন, বিশেষ করে কাজের সূত্রে যাদের এদিক ওদিক ঘুরতে হয় তাদের জন্য এই মালা বিশেষ উপকারী। এই কারণেই সাধু সন্ন্যাসীরা রুদ্রাক্ষ পরেন, কারণ বিশেষ করে আগেকার দিনে সাধু সন্ন্যাসীরা বিভিন্ন জায়গায় ঘুরতেন, যে কোনো স্থান থেকে এক ধরনের শক্তি বের হয়। এই শক্তি কিন্তু সবার জন্য ভালো নাও হতে পারে। রুদ্রাক্ষ প্রতিকূল শক্তির সামনে ঢাল হিসাবে কাজ করে। রুদ্রাক্ষের শক্তি সেই প্রতিকূলতাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রুদ্রাক্ষ একমুখী থেকে একুশমুখী পর্যন্ত হতে পারে। এই বিভিন্ন ধরনের রুদ্রাক্ষের আলাদা আলাদা কাজ আছে। যে কোনো এক ধরনের রুদ্রাক্ষ কিনে মালা গেঁথে গলায় ঝুলিয়ে দিলেই কিন্তু সবকিছু হবে না। কোন রুদ্রাক্ষের কি কাজ তা জেনেই তবেই কিন্তু ধারণ করা উচিত। কিন্তু যে কেউ যেভাবে তা ধারণ করলে ফল ভালো নাও হতে পারে। যে কারোর কাজের জন্য সবচেয়ে উপকারী ও নিরাপদ হল পঞ্চমুখী রুদ্রাক্ষ। নারী, পুরুষ, শিশু নির্বিশেষে পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। রুদ্রাক্ষের দানাগুলির মধ্যে একরকম অদ্ভুত চুম্বকীয় শক্তি ও বৈদ্যুতিক শক্তি নিহিত থাকে। এটা সাধু সন্তদের কথা নয়, আধুনিক বিজ্ঞান এমনকি চিকিৎসা বিজ্ঞান একথা স্বীকার করেছে। বস্তুগত দিক থেকে এর গুণ বা প্রভাব অনস্বীকার্য। ভারতের সঙ্গে বিদেশেও রুদ্রাক্ষের চাহিদা ও প্রয়োগ কিন্তু দিনে দিনেই বাড়ছে। রুদ্রাক্ষের গাছ খানিকটা আমাদের জলপাই গাছের মতো দেখতে, তবে পশ্চিমবঙ্গে বা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে দু চারটে গাছ থাকলেও রুদ্রাক্ষ গাছ এখানে কিন্তু নজরে পড়ে না। আসলে এটি পাহাড়ি অঞ্চলের একটা বুনো গাছ। ভারতের হিমালয়ের জঙ্গলে অর্থাৎ উত্তরকাশী, গঙ্গোত্রী, যমুনেত্রী ইত্যাদি জায়গায়, এমনকি দক্ষিণ ভারতেও এই গাছ দেখতে পাওয়া যায়। এছাড়া তিব্বত, চীনের কিছু অংশে, নেপাল, ইন্দোনেশিয়া, জাভা, সুমাত্রা ইত্যাদি জায়গায় এই আধ্যাত্মিক গুণসম্পন্ন গাছের দেখা পাওয়া যায়। বর্তমানে এই গাছের ফলের ব্যবসায়িক মূল্য বৃদ্ধি হওয়ার জন্য কেউ কেউ এর চাষ শুরু করেছেন, কিন্তু সেটা চোখে পড়ার মতো নয়।
ভৌগোলিক ও জাতিগত কারণে এই ফলের বিভিন্ন আকার অর্থাৎ ছোট থেকে বড় ও আকৃতি বিভিন্ন অর্ধচন্দ্রাকৃতি থেকে চ্যাপ্টা গোল ইত্যাদি হয়। যেমন ইন্দোনেশীয় রুদ্রাক্ষ আমাদের বুনো কুলের মতো হয়, নেপালের রুদ্রাক্ষ গোল হয়। এখানেই গোল একমুখী রুদ্রাক্ষ দুর্লভ হলেও পাওয়া যায়। দক্ষিণ ভারতের রুদ্রাক্ষ একমুখী ও অর্ধচন্দ্রাকৃতি হয়। আদি শঙ্করাচার্য রুদ্রাক্ষ ধারণ করতেন, এমনকি তার ভাবধারায় যেসব সন্ন্যাসী আছেন তারা সবাই রুদ্রাক্ষ ধারণ করেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের অনেকেই রুদ্রাক্ষ ধারণ করেন। শ্রীরামকৃষ্ণ প্রতিদিন রুদ্রাক্ষের মালায় জপ করতেন, জপ শেষে মায়ের পাদপদ্মে এই মালা রেখে দিতেন। স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে শরীর ছাড়ার আগে এই রুদ্রাক্ষের মালা নিয়ে জপে বসেছিলেন। রুদ্রাক্ষের মালা জপ করতে করতেই তাঁর মহাসমাধি হয়েছিল। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রণমানন্দজি মহারাজ এই রুদ্রাক্ষের মালা ধারণ করতেন এবং সবাইকে ধারণ করতেও বলতেন। ত্রৈলঙ্গ স্বামী ভোলানন্দগিরি, বালানন্দ ব্রহ্মচারী, স্বামী নিগমানন্দ, বাবা লোকনাথ, সাধক রামপ্রসাদ, কমলাকান্ত বামাখেপা, আনন্দময়ী মায়ের মতন একাধিক সাধক সাধিকারা রুদ্রাক্ষ ধারণ করতেন। শুনলে হয়তো অবাক হবেন, অনেক রাজনৈতিক নেতানেত্রীও এই রুদ্রাক্ষ ধারণ করতেন। যেমন ইন্দিরা গান্ধী রুদ্রাক্ষের মালা ধারণ করতেন, সেই রুদ্রাক্ষের মালাটি তিনি সাধিকা আনন্দময়ী মায়ের কাছ থেকে পেয়েছিলেন। ভারতের হাজার হাজার সন্ন্যাসী যোগী আজও এই রুদ্রাক্ষের মালা জপ করেন। ভারতের একাধিক মঠ মিশন সেবার প্রতিষ্ঠানে গেলে দেখা যায় সন্ন্যাসীদের শরীর ছাড়ার পরেও তাদের স্মৃতি বিজড়িত ঘরে সেই রুদ্রাক্ষের মালাটি যত্ন করে রাখা আছে। ওই সাধক সাধিকা যে মালাটি ব্যবহার করতেন বা আশ্রমে বা মঠে সেটি আজও সযত্নে রাখা থাকে। সবাই অবশ্য জাতপাতের বিচারে বা হিসাব করে রুদ্রাক্ষ ধারণ করেন না। আসলে সমস্ত জাতির লোক, তা সে ব্রাহ্মণ বা অব্রাহ্মণ যাই হন না কেন, রুদ্রাক্ষ ধারণ করলে দ্রব্য বা ফলের গুণ ধারণকারীকে আশ্রয় করবে, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। এটা সত্যি, প্রকৃতির যে কোনো দ্রব্য বা ব্যক্তির কিছু না কিছু গুণ তার চারিদিকে বিচ্ছুরিত হয়, তার মধ্যে এই সব গুণ মিশে যায় এবং কাছাকাছি জিনিস বা ব্যক্তিকে প্রভাবিত করে। তা সে আপনি বিশ্বাস করুন আর নাই করুন, ওষুধের গুণ আপনাকে প্রভাবিত করবেই। তা সে ওষুধের গুণ আপনি জেনে খান বা না জেনেই খান। এখন কথা হচ্ছে, সাধুরা ভগবানকে পাওয়ার জন্য বা রমতা জীবন কাটানোর জন্য রুদ্রাক্ষ ধারণ করেন, এটা না হয় বোঝা গেল, কিন্তু সাধারণ মানুষের জন্য রুদ্রাক্ষ ধারণের কি আদৌ কোনো প্রয়োজন আছে? দেখুন, রুদ্রাক্ষের প্রশংসা শুধু হিন্দু শাস্ত্রে বা পুরাণে আছে তাই নয়, বর্তমানে ইউরোপ বা আমেরিকাতেও এই রুদ্রাক্ষের খ্যাতি কিন্তু ছড়িয়ে পড়েছে। ওইসব দেশে রুদ্রাক্ষের অলৌকিক এবং ঔষধি গুণসমূহের সম্পর্কে প্রতিদিনই গবেষণা করা হচ্ছে। এর ফলে এই অদ্ভুত বনফুলের অদ্ভুত শক্তি ও গুণ প্রকাশিত হচ্ছে। একজন ব্রিটিশ গবেষক লিখেছেন, রুদ্রাক্ষের দ্বারা অসম্ভব কাজকেও সম্ভব করা যেতে পারে, ভ্রমণকারী ব্যক্তির পথের বাধা দূর হতে পারে, মানুষ কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে, এমনকি তারা বলেছেন রুদ্রাক্ষের দ্বারা জীবনের দিশারও নাকি পরিবর্তন হতে পারে। আমেরিকার গবেষক শ্রীমতী সুসন একটি তার গবেষণাপত্রে লিখেছিলেন, রুদ্রাক্ষের প্রয়োগে ঈপ্সিত সন্তানও লাভ করা যেতে পারে, শারীরিক দুঃসাধ্য রোগও নিরাময় হতে পারে। আসলে রুদ্রাক্ষের যেসব আশ্চর্য গুণ আছে তা এখনও অপ্রকাশিত। আমাদের তন্ত্রশাস্ত্রে রুদ্রাক্ষের যে গুণাগুণ বলা হয়েছে সেটা শুনলে আপনি অবাক না হয়ে পারবেন না। হাজার এক রোগে রুদ্রাক্ষের ব্যবহার দেখতে পাওয়া যায়। এই গাছের মূল দিয়ে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে অনেক রোগের উপশম করা হয়। যদিও লক্ষ্য করা যায় বহু সাধু সন্তরা গলায় হাতে এগুলি পরে থাকেন। এর কারণ কি? এর প্রথম কারণ, যারা ঈশ্বর চিন্তায় মগ্ন থাকতে চান তাদের এই রুদ্রাক্ষের মালা এক অসাধারণ একাগ্রতা এনে দেয়, চিত্ত ঈশ্বরে নিবিষ্ট হয়। একে দ্রব্যগুণও বলা যায়। একজন স্বামীজি বলেছিলেন, একমুখী রুদ্রাক্ষ নিয়মিত ধারণ করলে সে বারো দিনের মাথায় সংসার ত্যাগ করবে, অর্থাৎ সংসারের সঙ্গে তার এমন তিক্ততা সৃষ্টি হবে যে সে আর সংসারে থাকতে পারবে না। তবে সুখের কথা হচ্ছে, সেই একমুখী রুদ্রাক্ষ অতি দুর্লভ, একমাত্র নেপালে সেটি পাওয়া যায়। তাও সাধারণ মানুষ এটি সংগ্রহ করে কাছে রাখতে পারবে না, এটি নাকি রাজ পরিবারের সম্পত্তি। দ্বিতীয় কারণ হচ্ছে, সাধুদের জীবনে রুদ্রাক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে শক্তি সঞ্চয়ের জন্য। সাধুদের বিভিন্ন স্থানে যেতে হয়, সেখানে দু ধরনের শক্তিই থাকে, ভালো এবং খারাপ। এই দুই শক্তির মধ্যে ভালো শক্তিকে নিজের মধ্যে ধারণ করার ক্ষেত্রে রুদ্রাক্ষের বিশেষ ভূমিকা রয়েছে। তৃতীয় কারণ, এরা যেখানে যা পান সেটাই খান,
তাদের শরীরের পক্ষে অনুপযোগী কোনো খাবার এমনকি জলের ওপর যদি রুদ্রাক্ষের মালা রাখেন সেই মালাটাও উঁচু করে ধরেন। তবে উপযুক্ত খাদ্যের ওপরে মালা ক্লক ওয়াইজ ঘুরবে। খারাপ বা বিষাক্ত খাবার হলে মালা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে, ফলত সাধুরা খাবার গ্রহণে সতর্ক হতে পারবে। রুদ্রাক্ষের মালা ধারণকারী ব্যক্তি সাধারণ মানুষের থেকে অনেক বেশি সময় না খেয়ে থাকতে পারেন, অর্থাৎ ক্লান্তহীন জীবনের জন্য এই মালা খুবই উপকারী। এছাড়াও এরা অনেক সময় জলে জঙ্গলে পাহাড়ে ঘুরে বেড়ান, সেখানে সাহসী থাকবার জন্য এমনকি হিংস্র জীব জন্তুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই রুদ্রাক্ষ নাকি অব্যর্থ কাজ করে। চতুর্থ কারণ, এই মালা ধারণ করলে যেমন একাগ্রতা বাড়ে তেমনি ধ্যানস্থ অবস্থায় শরীরে কোনো খিদে বোধ থাকে না, ফলে যতক্ষণ ইচ্ছা ধ্যানে নিমগ্ন থাকা যায়। এই রুদ্রাক্ষ প্রায় 65 ভাগ পাওয়া যায় ইন্দোনেশিয়ার জাভা, সুমাত্রা এবং বোর্নিও দ্বীপে, 25 ভাগ পাওয়া যায় নেপালে, বিশেষ করে ভোজপুর জেলায়, এবং বাকি সব ভারত বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে। পাকা রুদ্রাক্ষ গাছের শিকড়ে ঝাউ শিমুল গাছের মতো অধিমূল বা ট্রেসিং দেখা যায়। গাছের ফল দেখতে নীল রঙের, যে কারণে এর ইংরাজি এক নাম ব্লুবেরি বিটস। মূলত বস্তুটা নীল রঙের হয় স্ট্রাকচারাল টেক্সচারের কারণে, যেমন দেখা যায় ময়ূরের পেখমে। এই ফলের বহিরাবরণ সরিয়ে নিলে রুদ্রাক্ষ বেরিয়ে পড়ে, যা হতে পারে বহুমুখী। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ফল মৃগী রোগীদের জন্য উৎকৃষ্ট। হিমালয়ের সাধুরা তৃষ্ণা নিবারণের জন্য একে ব্যবহার করতেন। স্বাদে টক বলে নেপালের মানুষ তৈরি করেছেন আচার জাতীয় মুখরোচক খাবার। প্রাচীনকালে বসন্ত গুটির প্রলেপে এবং যক্ষা ও শ্লেষ্মার আধিক্যে ব্যবহৃত হতো রুদ্রাক্ষ ঘষা কাত। রুদ্রাক্ষ ফলের এই বহুমূল্য বীজের ব্যবহারিক ক্ষেত্রে এক মুখ অর্থাৎ নোকিউল বা বীজের কোষের বিভাজন রেখার গভীর দাগই বিশেষ প্রয়োজনীয়। মুখ সংখ্যা দিয়েই এর গুণের পরিমাণ ও দাম নির্ধারিত হয়। সাধারণত পঞ্চমুখী রুদ্রাক্ষই দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি, তবে এক থেকে শুরু করে 38 মুখী পর্যন্ত রুদ্রাক্ষের সন্ধানও পাওয়া যায়। সহজে পাওয়া যায় না বলে 14-21 মুখী রুদ্রাক্ষের মূল্য কিন্তু বেশি। গৌরীশঙ্কর ত্রিজ্যোতি রুদ্রাক্ষ জগতে পরিচিত হলেও সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ দেখতে দুটি রুদ্রাক্ষ বীজ একসাথে জোড়া দেয়া মনে হয়, যাকে শিব ও পার্বতীর প্রতীক বলে মনে করা হয়। বৌদ্ধদের দেখা যায় কলাবতীর শক্ত বীজের সঙ্গে রুদ্রাক্ষের দানা মিশিয়ে শঙ্কর মালা তৈরি করতে। যাবতীয় নানামুখী রুদ্রাক্ষের মধ্যে সবচেয়ে দুর্লভ বোধহয় সুশ্রী এবং গোলাকার একমুখী রুদ্রাক্ষ, যা আজকাল মেলা প্রায় ভার। শোনা যায় ভারতের এক ধনী কোম্পানি মালিকের কাছে 70 লক্ষ টাকা দামের একমুখী একটি রুদ্রাক্ষ আছে। অভিজ্ঞতা ও বিজ্ঞানের আলোকে আলোকিত মানবকুলে রুদ্রাক্ষের চাহিদা ক্রমশই বেড়ে যাচ্ছে, কিন্তু সেই তুলনায় সরবরাহ নেই। আমাদের প্রতিবেশী দেশ নেপালে সবচেয়ে বেশি রুদ্রাক্ষের চাষ হয়, কিন্তু তা প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট নয়। রুদ্রাক্ষের সব বীজ কোষে বীজ থাকে না, প্রায় 20% শূন্য থাকে। শক্ত বীজ থেকে অঙ্কুরোদ গমনের জন্য প্রায় 6 মাস সময় লাগে। নেপালের মতো উপযুক্ত আবহাওয়া না পেলে এই গাছ তেমন ফলবতী হতেই পারে না। উভয় লিঙ্গ ফুল হওয়া সত্ত্বেও রুদ্রাক্ষ গাছে ফুল ধরতে 5-20 বছর সময় লেগে যায়। একটা গাছে যদি ফল ধরে 1000-2000, তবে তার প্রায় অর্ধেকই ঝরে পড়ে অপরিপক্ক অবস্থায়। এর ফলে চাহিদা মেটাতে অসাধু উপায় অবলম্বন করে অনেকে। এখন বিভিন্ন ধাতুর গুঁড়ো মিশিয়ে উৎকৃষ্ট আঠা দিয়ে তৈরি করা হয় কৃত্রিম রুদ্রাক্ষের মালা, বাজুবন্ধ ও ব্রেসলেট, যা সাধারণ দৃষ্টিতে বোঝা খুব মুশকিল। তবে বীজকোষের বিভাজন রেখাগুলো সূক্ষ্মভাবে দেখলে অনেকটা টের পাওয়া যায়। এইসব নকল রুদ্রাক্ষ গরম জলে সেদ্ধ করলে আঠা খুলে যায়। একমুখী আসল রুদ্রাক্ষ জলে ডুবে যায় আর নকল হলে ভেসে থাকে। কৃত্রিম রুদ্রাক্ষ তৈরির আরও একটি বিশেষ উপাদান হলো গ্যালালিথ। এটা তৈরি হয় দুধের ক্ষীরের সঙ্গে ফরমাল ডিহাইড মিশিয়ে। গ্যালা শব্দের অর্থ দুধ আর লিথ শব্দের অর্থ পাথর, যে কারণে এর আরেক নাম মিল্ক স্টোন। এই পাথর একসময় প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো বোতাম চিরুনি ইত্যাদি তৈরিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুধের আকাল পড়াতে গ্যালালিথের ব্যবহার কমে যায়, কিন্তু একেবারে লুপ্ত হয়নি। জল প্রতিরোধী, শক্ত, সহজে রং গ্রহণকারী এবং দীর্ঘস্থায়ী এই বস্তুকে ধারালো হাতিয়ার দিয়ে কেটে তৈরি করা হচ্ছে রুদ্রাক্ষ। এসব হলো কৃত্রিম রুদ্রাক্ষ। কিন্তু ভদ্রাক্ষ নামে আর এক ধরনের বীজের কথা শোনা যায়, যা দেখতে নাকি অবিকল রুদ্রাক্ষের মতো, কিন্তু কার্যকারিতা এক নয়।
যে কোনো রুদ্রাক্ষ পরীক্ষা করার একটি সহজ উপায় হল একটি দানায় সুতো ঝুলিয়ে দুপাশে তামার মুদ্রা রাখলে চৌম্বকীয় আবেশে দানাটা একটু ঘুরে যাবে। এই চৌম্বকীয় আবেশই রুদ্রাক্ষের মূল গুণ, যার জোরেই এত কেরামতি। বিভিন্ন শাস্ত্রে 1-14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষের ব্যবহারের যে নিয়ম, আচার ও অনুষ্ঠানে উল্লেখ আছে, বিভিন্ন শাস্ত্রে 1-14 মুখী পর্যন্ত রুদ্রাক্ষের ব্যবহারের নিয়ম, আচার ও অনুষ্ঠানের উল্লেখ আছে। শাস্ত্রে রুদ্রাক্ষ যে 1-14 মুখী পর্যন্ত হয়ে থাকে সে বিষয়ে বিশদে বলা হয়েছে। মুখ অর্থাৎ বাইরের থেকে দেখলে রুদ্রাক্ষের গায়ে 14টি পর্যন্ত শিরা বা দাগ দেখতে পাওয়া যায়। আসলে রুদ্রাক্ষটি যদি ঠিক মাঝ বরাবর কাটা যায় তবে দেখতে পাওয়া যায় সেখানে 14টি গর্ত আছে, আর গর্তের মধ্যে 14টি বীজ আছে যা থেকে রুদ্রাক্ষ গাছ হতে পারে। তাই এক একটা রুদ্রাক্ষ ফলের মধ্যে এমনকি 1-14টি পর্যন্ত গর্ত দেখা যায়। রুদ্রাক্ষকে যদি এক্স রে করা হয় তাহলে দেখা যায় রুদ্রাক্ষের মধ্যে এমনি সব গর্ত আছে। যে রুদ্রাক্ষে যতগুলো গর্ত সেই অনুযায়ী বাইরে দাগ দেখা যায়। বলা যেতে পারে সেই রুদ্রাক্ষের ততগুলি কোয়া। এই শিরা বা কোয়া অনুযায়ী রুদ্রাক্ষকে 14টি ভাগে ভাগ করা যায়। এর এক একটির এক এক রকম গুণ সম্পন্ন শক্তি আছে। রুদ্রাক্ষের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একমুখী শ্রেণী রুদ্রাক্ষকে শিব নামে অভিহিত করা হয়। রুদ্রাক্ষের যেসব গুণাগুণের কথা এর মধ্যে বলা হল সেই সমস্তই এই শ্রেণীর রুদ্রাক্ষের মধ্যে দেখতে পাওয়া যায়। খুবই দুর্লভ শ্রেণীর রুদ্রাক্ষ এবং অত্যন্ত মূল্যবানও বটে। বলা হয় এই একমুখী রুদ্রাক্ষ ধারণে সাধারণ মানুষ অপরাজেয় হয়, বিশেষ আধ্যাত্মিক উন্নতিও ঘটে। রুদ্রাক্ষের উজ্জীবন করতে হয় নির্দিষ্ট মন্ত্রে 108 বার উচ্চারণ করে ডান বাহুতে বা কণ্ঠে এই রুদ্রাক্ষ ধারণ করলে লোক প্রভাবিনীর শক্তির স্ফুরণ ঘটে। রাশিচক্রে রবি গ্রহ, পাপ পীড়িত, পাপ গ্রহদুষ্ট, নিচস্থ পাপযুক্ত বা যে কোনোভাবে পীড়িত হলে এই গ্রহের শান্তির জন্য একমুখী রুদ্রাক্ষ যথাবিহিত সংস্কার করে ধারণ করলে রবি গ্রহের সমস্ত কুফল নষ্ট হয়। আগেই বলা হয়েছে একমুখী রুদ্রাক্ষ অত্যন্ত দুর্লভ। এই একমুখী রুদ্রাক্ষ স্বয়ং দেবতা শিব। বেশিরভাগ রুদ্রাক্ষ পঞ্চমুখী অর্থাৎ 5টি গর্ত সম্পন্ন হয়ে থাকে, কিন্তু একমুখী রুদ্রাক্ষে কেবলমাত্র 1টি গর্ত থাকে। বলা হয় যে এই একমুখী রুদ্রাক্ষের দর্শনেও পূর্ণ হয়, পূজন বা ধারণ করতে পারলে তো কথাই নেই। একমুখী রুদ্রাক্ষ যিনি কপাল জুড়ে পেয়ে যান তিনি যে সৌভাগ্যশালী সেটা আর বলার অপেক্ষা রাখে না। ইনি জীবনের সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্ত থাকেন। আধ্যাত্মিক জগতের জ্ঞান ও অনুভূতি তার অতি সহজেই হয়ে থাকে। মানুষ জন্ম জন্মান্তরের স্বীকৃতির ফলে এই একমুখী রুদ্রাক্ষ লাভ করে থাকে। এটি পাবার পরে জীবনে আর কিছুই চাইবার থাকে না। যার কাছে এটি আছে, এমনকি যিনি এই একমুখী রুদ্রাক্ষ পরে পূজা অর্চনা করার সৌভাগ্য অর্জন করেন তিনি অবশ্যই নমস্য। শোনা যায় অবতার গোরক্ষনাথের গুরুদেব কৌল অবধূত মৎস্যেন্দ্রনাথের কাছে অর্থাৎ নেপালের পশুপতিনাথ মন্দিরে এই একমুখী রুদ্রাক্ষ ছিল এবং এখনও সেটা সুরক্ষিত আছে। গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ও গণেশ রুদ্রাক্ষ এই একমুখী রুদ্রাক্ষের সঙ্গে আরও দুটি রুদ্রাক্ষের কথা বলা দরকার, যা প্রকৃতির এক অপূর্ব ও আশ্চর্য সৃষ্টি, যার মধ্যে একটি হচ্ছে গৌরীশঙ্কর রুদ্রাক্ষ ও অন্যটি গণেশ রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ দুটি প্রাকৃতিকভাবে একটু অন্যরকম। প্রথমটি অর্থাৎ গৌরীশঙ্কর রুদ্রাক্ষ আসলে দুটি রুদ্রাক্ষের প্রাকৃতিক মিশ্রণ। প্রাকৃতিকভাবে দুটি রুদ্রাক্ষ একসাথে জোড়া থাকে। এটি বিভিন্ন মুখী হতে পারে, অর্থাৎ 2 বা ততোধিক গর্ত থাকতে পারে এর ভেতর। ভাগ্যক্রমে যদি এটি দুটি শিরাওয়ালা হয় তবে এটি একমুখী রুদ্রাক্ষের মতো কাজ করে। গৌরীশঙ্কর রুদ্রাক্ষের পূজাও হয় কিন্তু এটি ধারণযোগ্য নয়। গণেশ রুদ্রাক্ষ সাধারণত একটাই রুদ্রাক্ষ, কিন্তু এই রুদ্রাক্ষের গায়ে একটি গণেশের সুর দেখতে পাওয়া যায়। এটিও বিভিন্ন মুখী হতে দেখা যায়, বেশিরভাগই 5 মুখী, তবে এটি যে কোনো মুখী হতে পারে। আসলে এটি যত মুখী হবে সেই অনুযায়ী ফল দান করবে। এটির দেবতা শ্রী শ্রী গণেশ। এই গণেশ রুদ্রাক্ষের সাধারণত পূজা করা হয়, এটি ধারণ করা হয় না। এইবার আসছি দ্বিমুখী রুদ্রাক্ষ প্রসঙ্গে। এই জাতীয় রুদ্রাক্ষকে হরগৌরী নামে অভিহিত করা হয়। এই রুদ্রাক্ষ ধারণে মনের একাগ্রতা ও জীবনের শান্তি এনে দেয়। অজ্ঞাতসারে গোহত্যাজনিত পাপের স্খলন হয়, কুলকুণ্ডলিনী শক্তি সম্পর্কে চেতনার সঞ্চার হয়, মন্ত্র উচ্চারণ সহযোগে এই রুদ্রাক্ষের উজ্জীবন হয়। মন্ত্র পাঠ করে ডান হাতে বা কণ্ঠে এই দ্বিমুখী রুদ্রাক্ষ ধারণ করলে
ত্রিজন্ম সঞ্চিত পাপ রাশি দূরীভূত হয়। রাশি চক্রে কেতু গ্রহ নিচস্থ, পাপ পীড়িত বা যে কোনোভাবে অশুভ হলে এই গ্রহের শান্তির জন্য ওই দ্বিমুখী রুদ্রাক্ষ যথা নিয়মে সংস্কারপূর্বক নির্দিষ্ট মন্ত্র সহযোগে 108 বার জপ করে ধারণ করলে কেতু গ্রহের সমস্ত কুফল নষ্ট হয়। এবার আসছি ত্রিমুখী রুদ্রাক্ষ প্রসঙ্গে। ত্রিমুখী রুদ্রাক্ষের নাম অগ্নি। অতীত পাপ বিনষ্ট করে, মানুষের সৃজনী শক্তির বিকাশ সাধন করে, চির কর্মচঞ্চল জীবনী শক্তিকে উন্নীত করে, ম্যালেরিয়া রোগ নিবারণ করে। মন্ত্র পাঠ করে দুই হাতে ধারণ করলে অসাধারণ শক্তির সঞ্চার হয়। রাশি চক্রে মঙ্গল বা যে কোনোভাবে পীড়িত হলে এই গ্রহের শান্তির জন্য ওই রুদ্রাক্ষ যথা নিয়ম মেনে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে 108 বার জপ করে ধারণ করলে মঙ্গল গ্রহের সমস্ত কুফল নষ্ট হয়। এবার আসছি চতুর্মুখী রুদ্রাক্ষ প্রসঙ্গে। এর জ্যোতিষ নাম ব্রহ্মা। মনের ক্রিয়াকলাপের ওপর এই শ্রেণীর রুদ্রাক্ষের প্রভাব চমৎকার। সেই কারণে উন্মত্ততা, অনিদ্রা, বিষাদময়তা ইত্যাদি মানসিক রোগের ক্ষেত্রে এই চতুর্মুখী রুদ্রাক্ষ স্বচ্ছন্দে ব্যবহার করা হয়। এই রুদ্রাক্ষ ধারণে স্মৃতিশক্তি বৃদ্ধি হয়, তুচ্ছ বিষয়ে মানসিক অস্থিরতা কমে যায়, মানসিক অবসাদ দূর হয়, উদ্বেগ, ভয়, খিটখিটে স্বভাব ও আত্মহনন চিন্তা এই চতুর্মুখী রুদ্রাক্ষ হ্রাস করে। ভাষণ ক্ষমতা, কর্মতৎপরতা ও বুদ্ধিবৃত্তির উন্মেষ করে এই চতুর্মুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষ মন্ত্র পাঠ করে কণ্ঠে ধারণ করতে হয়। রাশি চক্রে চন্দ্রগ্রহ নিচস্থ, পাপযুক্ত ও পাপ পীড়িত হয়ে দ্বিতীয়ে, ষষ্ঠে, অষ্টমে, দ্বাদশে অবস্থান করলে এই গ্রহের শান্তির জন্য এই চতুর্মুখী রুদ্রাক্ষ যথা নিয়মে সংস্কার করে নির্দিষ্ট মন্ত্রে 108 বার জপের পর ডান হাতে ধারণ করলে চন্দ্রগ্রহের সমস্ত কুফল নষ্ট করে বিভিন্ন শান্তি ও সুখ এনে দেয়। এবার আসছে পঞ্চমুখী রুদ্রাক্ষ প্রসঙ্গে। সর্বাধিক পরিচিত এবং সর্বত্রই এই রুদ্রাক্ষ পাওয়া যায়। এই রুদ্রাক্ষ দুই শ্রেণীর হয়ে থাকে। এর নাম কালাগি রুদ্র। এই রুদ্রাক্ষ ধারণে নিষিদ্ধ খাদ্য গ্রহণ ও নিষিদ্ধ কর্ম সম্পাদনের পাপ কিন্তু দূর হয় এবং মনে শান্তি আসে। শিবের পঞ্চাক্ষরী মন্ত্র সহযোগে সন্ধ্যাবেলায় দেহের যে কোনো অংশে ধারণ করলে অখাদ্য ভোজনজনিত পাপ নষ্ট হয়। রাশি চক্রে শনিগ্রহ রবিযুক্ত হলে লগ্নে দ্বিতীয়ে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে অবস্থান করলে বা যে কোনোভাবে শনিগ্রহ পাপ পীড়িত, নিচস্থ ও অশুভ গ্রহযুক্ত হলে এই গ্রহের শান্তির জন্য এই পঞ্চমুখী রুদ্রাক্ষ নির্দিষ্টভাবে সংস্কার করে নির্দিষ্ট মন্ত্রে 108 বার জপ করার পর ধারণ করলে শনিগ্রহের সমস্ত অশুভ ফল নষ্ট হয়। এবার আসছে স্বরমুখী রুদ্রাক্ষে। স্বরমুখী রুদ্রাক্ষের নাম কার্তিকেয়। ছাত্রদের পক্ষে ও যারা দুরারোগ্য রোগে ভুগছেন তাদের জন্য এই স্বরমুখী রুদ্রাক্ষ বিশেষভাবে উপকারী। জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে এই রুদ্রাক্ষের চমৎকারী কার্যকারিতা দেখা যায়। মন্ত্রযোগে এই রুদ্রাক্ষকে উজ্জীবন করা হয়। ভূত প্রেতের দ্বারা অনিষ্ট সাধনের ক্ষেত্রে প্রতিকারের জন্য এই স্বরমুখী রুদ্রাক্ষ ধারণ করা হয়। মানসিক অবসাদ, স্বভাবের উগ্রতা ও নানা রোগের উপকার করে এই স্বরমুখী রুদ্রাক্ষ। রাশিচক্রে শুক্র কন্যায় নিচস্থ, অশুভ গ্রহযুক্ত দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে অবস্থান করলে বা অশুভ হলে এই গ্রহের শান্তির জন্য স্বরমুখী রুদ্রাক্ষ নির্দিষ্টভাবে সংস্কার করে নির্দিষ্ট মন্ত্রে 108 বার জপ করার পর ধারণ করলে শুক্র গ্রহের সমস্ত অশুভ ভাব নষ্ট হয়। এবার আসছি সপ্তমুখী রুদ্রাক্ষে। সপ্তমুখী রুদ্রাক্ষের নাম অনন্ত মাতৃকা। এই রুদ্রাক্ষ ধারণে সামাজিক প্রতিষ্ঠা, অর্থ, মান, যশ, প্রতিপত্তি লাভের পথ সহজ হয়। রাশিচক্রে রাহু গ্রহ, রবি ও চন্দ্র যুক্ত হয়ে লগ্নে দ্বিতীয়ে, চতুর্থে, পঞ্চমে, ষষ্ঠে, সপ্তমে, অষ্টমে, নবমে, দশমে এবং দ্বাদশে অবস্থান করলে যে কোনোভাবে অশুভ হলে এই গ্রহের শান্তির জন্য ওই সপ্তমুখী রুদ্রাক্ষ জীবন করে ধারণ করতে হয়। নির্দিষ্ট মন্ত্রে 108 বার জপের পর ওই সপ্তমুখী রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করলে রাহু গ্রহের সমস্ত কুফল বিনষ্ট হয়। এরপর আসছি অষ্টমুখী রুদ্রাক্ষে। এই রুদ্রাক্ষের দুটি নাম বিনায়ক ও বটুক ভৈরব। শনিগ্রহ ও রাহুর অশুভ প্রভাব কমাতে এই অষ্টমুখী রুদ্রাক্ষ সাহায্য করে। এই রুদ্রাক্ষ ধারণে হঠাৎ আঘাত পাওয়া থেকে রক্ষা পাওয়া যায়, দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। রাশিচক্রে শনি ও রাহু অশুভ থাকলে এই অষ্টমুখী রুদ্রাক্ষ নির্দিষ্ট নিয়মে সংস্কার করে
পুরুষের ডান বাহুতে এবং স্ত্রীলোকের বাম বাহুতে ধারণ করতে হয়। নির্দিষ্ট মন্ত্রে 108 বার জপের পর এই অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ করলে সমস্ত অশুভ ফল থেকে দূরে থাকা যায়। এরপর আসা যাক নবমুখী রুদ্রাক্ষে। এই রুদ্রাক্ষের নাম মহাকাল ভৈরব। নবমুখী রুদ্রাক্ষ ধারণে জীবনের উন্নতির সূচনা হয়, সমস্যা ও প্রতিবন্ধকতা দূর করে জয়লাভ করা যায়, দুর্ঘটনা ও হঠাৎ মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওয়া যায়। ধারণের আগে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে রুদ্রাক্ষের উজ্জীবন ও প্রাণ সঞ্চার করতে হয়। বুদ্ধি বৃত্তি জনিত কাজের ক্ষেত্রে নানাভাবে প্রচুর সুফল দান করে এই নবমুখী রুদ্রাক্ষ। রাশি চক্রে বৃহস্পতি গ্রহ মকরে নিচস্থ মকর স্থানে অবস্থান করলে বা মকরস্থ হলে এবং ষষ্ঠ সপ্তম দ্বাদশ স্থানে অবস্থান করলে কিংবা কোনোভাবে অশুভ হলে এই গ্রহের শান্তির জন্য নবমুখী রুদ্রাক্ষ নির্দিষ্ট নিয়মে সংস্কার করে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে 108 বার জপের পর ছেলেদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে ধারণ করলে সমস্ত অশুভ বিনাশ হয়। এবার চলে আসি দশমুখী রুদ্রাক্ষে। এই দশমুখী রুদ্রাক্ষ কিন্তু খুবই দুর্লভ। এর নাম মহাবিষ্ণু। মর্যাদা, প্রতিষ্ঠা, সুনাম, খ্যাতি, সম্মান, পার্থিব সমৃদ্ধি, কর্মদক্ষতা এবং ব্যবসায়িক সাফল্যের জন্য এই দশমুখী রুদ্রাক্ষ কিন্তু খুবই প্রয়োজনীয়। ভূত প্রেতের অনিষ্টকারী প্রভাব থেকেও এই দশমুখী রুদ্রাক্ষ রক্ষা করে। রাশি চক্রে বুধ গ্রহ নিচস্থ, শত্রুযুক্ত ও শত্রু ক্ষেত্রগত দ্বিতীয়, ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ স্থানে অবস্থান করলে যে কোনোভাবে পীড়িত হলে এই দশমুখী রুদ্রাক্ষ নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে সংস্কার করে নির্দিষ্ট মন্ত্রে 108 বার জপের পর ধারণ করতে হয়। মন্ত্র পাঠ ও জপ করে জপের পর সেই রুদ্রাক্ষ কণ্ঠে ধারণ করলে সমস্ত অশুভ দূর হয়। এরপরেই আসছি একাদশমুখী রুদ্রাক্ষে। এটি একটি বিশেষ জাতের রুদ্রাক্ষ। এর নাম মহামৃত্যুঞ্জয়। মেয়েদের নানা অসুখের ক্ষেত্রে একান্তভাবেই এই একাদশমুখী রুদ্রাক্ষ বিশেষ সুফল প্রদান করে। আত্মবিশ্বাসের অভাব ঘটলে, মন ও মেজাজ খিটখিটে স্বভাবের হয়ে উঠলে এই রুদ্রাক্ষ ধারণে তার উপশম হয়। মন্ত্র উচ্চারণ যোগে এই একাদশমুখী রুদ্রাক্ষ উজ্জীবিত করে ধারণ করা প্রয়োজন। রাশিচক্রে শুক্র ও মঙ্গল অশুভ থাকলে মন্ত্রে যথাবিহিত সংস্কার করে ওং শ্রীং মন্ত্র 108 বার জপের পর ডান হাতে ধারণ করলে সমস্ত অশুভ প্রভাব নাশ হয়। এরপর আসছে দ্বাদশমুখী রুদ্রাক্ষে। এর নাম অর্ক বা আদিত্য। এই দ্বাদশমুখী রুদ্রাক্ষ রবি অশুভ প্রভাবকে প্রশমিত করে। রবি যখন মকরে বা কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে অশুভ দশা প্রাপ্ত হয় তখন এই রুদ্রাক্ষ ধারণ করলে সব কুফল নষ্ট হয়। ব্যবসায়িক মন্দা বা অসাফল্য দূর করতে মন্ত্র সহযোগে এই দ্বাদশমুখী রুদ্রাক্ষকে উজ্জীবন করে ধারণ করতে হয়। নির্দিষ্ট মন্ত্রে 108 বার জপের পর এই রুদ্রাক্ষটি কণ্ঠে ধারণ করলে সমস্ত অশুভ বিনষ্ট হয়। পরে আসছি ত্রয়োদশমুখী রুদ্রাক্ষে। এটির নাম কাম। এর ধারণে সর্বভাবেই কামনীয় বিষয়ের প্রাপ্তি যোগ ঘটে। এই ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ ধারণে উচ্চাকাঙ্ক্ষার পরিপূরণ হয়। চিন্তামণি মন্ত্র সহযোগে এই রুদ্রাক্ষ উজ্জীবন করতে হয়। এরপর নির্দিষ্ট মন্ত্রে 108 বার জপের পর ডান হাতে ধারণ করলে সমস্ত পাপ দূর হয় এবং সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হয়। এই ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ ধারণে চন্দ্র ও শুক্রের অশুভ প্রভাব নাশ হয়ে থাকে। এবং শেষে আসছি চতুর্দশমুখী রুদ্রাক্ষে। এই রুদ্রাক্ষটি শ্রীকণ্ঠ নামে পরিচিত। এই রুদ্রাক্ষ ইন্দ্রিয় সংযমে সাহায্য করে। পঞ্চমুখ হনুমান মন্ত্র সহযোগে এই চতুর্দশমুখী রুদ্রাক্ষকে উজ্জীবিত করতে হয়। মন্ত্র পাঠ করে বীজ মন্ত্র জপ করে ধারণ করলে শুক্র গ্রহের সমস্ত অশুভ প্রভাব বিনষ্ট হয়। নির্দিষ্ট মন্ত্রে 108 বার জপের পর ধারণ করলে বৃহস্পতি ও রবির সমস্ত অশুভ প্রভাব নষ্ট হয়। স্কন্দ পুরাণ অনুযায়ী রুদ্রাক্ষ ধারণে কিছু নিয়ম ও বিধি আছে। সেইগুলি না মেনে ধারণ করলে ফল তো দূরের কথা, উল্টে ক্ষতি হতে পারে। শুদ্ধ চিত্তে সঠিক মন্ত্র উচ্চারণ করে রুদ্রাক্ষ ধারণ করলে তার সুফল কিন্তু অবশ্যই মেলে। আর অন্যদিকে যেহেতু নকল রুদ্রাক্ষ বা কুলবীজের মালার সংখ্যাই বেশি, প্রতারিত হবার আশঙ্কা কিন্তু আছে প্রতি মুহূর্তেই। তাই বিশেষজ্ঞদের মতে রুদ্রাক্ষ ঠিকভাবে না চিনে ধারণ করাও উচিত নয়। এবং আমার পক্ষ থেকে এইটুকুই আপনাদের উদ্দেশ্যে বলা, যারা এই ভিডিওটি দেখবেন তারা কোনোভাবেই কোনো প্রকার রুদ্রাক্ষের খোঁজ খবর করার জন্য দয়া করে আমাকে অনুরোধ করবেন না, কারণ এই চ্যানেল এই ধরনের কোনো কাজকর্ম করে না। আপনাদের প্রয়োজন মতো আপনারা নিজেদের মতো সন্ধান করলে রুদ্রাক্ষের অবশ্যই খোঁজ পাবেন। ধন্যবাদ।